হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর তার সাথে এখানে দুটো কয়েন আমি শেয়ার করব আজকের ভিডিওতে শর্ট টার্মের জন্য যেখানে এখানে মোটামুটি শর্ট টার্মের মধ্যে ভালো একটা পাম্প এখানে হতে পারে আর মিম কয়েনের কিছু এখানে আপডেট আছে মিম কয়েনের মধ্যে হতে পারে ইন ফিউচারে ঠিক আছে হতে পারে মিম কয়েনের মধ্যে ভালো একটা ডাউনফল আমরা দেখতে পারি হতে পারে যে মিম কয়নের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা এখানে আর নাও আসতে পারে মিম কয়েনের তো কেন আমি এটা বলছি সেটা সব কিছু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সবার প্রথমে যদি এখানে স্কোর দেখে নিয়ার অ্যান্ড গ্রিডের তাহলে এখন বর্তমানে দেখবেন সেভেন্টি ফাইভ এখন স্কোর বর্তমানে চলছে গতকালকে কিন্তু মার্কেট আরও এক্সট্রিম গ্রিডের মতো ছিল সেভেন্টি নাইন ছিল এখন যেহেতু এখানে বিটকয়নের মধ্যে ছোটোখাটো একটা কারেকশন হয়েছে যার ফলে এখানে কিন্তু মার্কেটে এখন আপনার একটুখানি স্কোরটা ডাউন ওখানে হয়েছে এখন জাস্ট এখানে গ্রিডের মধ্যে মার্কেট আছে কিন্তু এখানে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে যে বিটকয়েন যেখান থেকে কারেকশন নিক না কেন সেখান থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট এখানে কারেকশন নেবে যদি আমরা এখানে এই জোনটাকে দেখি নাইনটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখান থেকে যদি এটাকে একটা কারেকশন হিসেবে আমরা দেখি তাহলে যদি এটাকে আমরা ড্র করি তাহলে বিটকনের প্রাইস এখানে আপনার লাস্ট এখানে এসেছিলো না নাইনটি থাউজেন্ড নাইন হান্ড্রেড কিংবা এইট হান্ড্রেড ঠিক আছে নাইনটি থাউজেন্ড এইট হান্ড্রেড এই পর্যন্ত প্রাইস এখানে এসেছিল যদি এটাকে ক্যালকুলেট করে দেখি তাহলে এখানে দাঁড়াচ্ছে মোটামুটি প্রায় এইট পার্সেন্টের মতো নাইন পার্সেন্টে ধরে নিতে পারি আমরা ঠিক আছে তো নাইন পার্সেন্টের একটা কারেকশন এখানে বিটকন নিয়েছে এবার এটা কি ফাইনাল কারেকশন ঠিক আছে তো এটা হচ্ছে মেন কথা যে এই কারেকশনটা যে হলো নাইন পার্সেন্টের এটাই কি ফাইনাল কারেকশান এরপরে কি আর কারেকশন হবে না দেখুন কারেকশান কিন্তু এরপরেও হবে মার্কেট যে এত বড় একটা এত বড়ো ডাম্প তো বলবো না ছোটো খাটো যে একটা কারেকশান হলো নাইন পার্সেন্টের এতে কিন্তু এখানে অনেকগুলো এখানে লিকুইডিটি যেখানে ছিল ঠিক আছে সেগুলোকে হান্ট করা হয়ে গেছে অনেক স্টপ প্লাসকে এখানে হিট করে ফেলেছে অলরেডি যারা এখানে লেভারেজ দিয়ে ট্রেডিং করতো ঠিক আছে তো এবার কিন্তু এখান থেকে মার্কেট হতে পারে রিকভার করে ওপরে চলে গেল কিন্তু মার্কেট এখানে নাইনটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে যাওয়ার আগে বিটকয়েন আরেকটা সকে ফেস করবো যেটা হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ঠিক আছে এটা আমাদের জন্য বড় একটা সাপোর্ট ছিল তো এটার গতকালকে এটাকে ব্রেক করে দেয় তো এটাকে ব্রেক করে দিয়ে নিচের দিকে আমাদের যে আরেকটা লেভেল এখানে ছিল নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এটা আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইনস্ট্যান্টলি এখানে জানিয়ে দিয়েছিলাম যে নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেডের মধ্যে একটা সাপোর্ট এখানে আছে এখানে দেখলে দেখতে পারবেন জাস্ট এটাকে একটা ক্যান্ডেল তৈরি করেছে নিচের দিকে নাইনটি থাউজেন্ড এইট হান্ড্রেড আর কয়েকশো ডলারের ডাম্প করে তারপরে এখান থেকে ফাইনালি রিকভার করে মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে এখন যদি গোটা ওভারঅল এখানে আপনার মার্কেটকে দেখি তাহলে কিছু কিছু অল্ট কয়েন ইতিমধ্যে পাম্প করা শুরু করে দিয়েছে বিটকয়নের জন্য কারণ বিটকয়েন রিকভার করে উপরের দিকে যাচ্ছে ঠিক আছে কিন্তু যাওয়ার আগে বিটকয়েনকে আরও কিছু রেজিস্টেন্স এখানে ফেস করবে যেটা আর একটা বড় রেজিস্ট্যান্স নাইনটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড কিন্তু এই যে এই জোনটা নাইনটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে এখানে এক লক্ষ ডলারের যে জোনটা এটা কিন্তু অনেক বড় একটা এখানে রেজিস্ট্যান্স বিটকয়েনের জন্য এটা কেন বিটকয়ন যতক্ষণ এখানে আপনার ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারেকশনের আরও একটা এখানে চান্স এখানে থাকে ঠিক আছে হ্যাঁ হতে পারে এক লক্ষ ডলারকে ব্রেক করে বিটকয়েন দুই তিন হাজার ডলার উপরে চলে গেল কিন্তু সেখান থেকেও কিন্তু আরও একটা এখানে কারেকশন এখানে হতে পারে এটাও কিন্তু মাইন্ডে রাখবেন তো সেই জন্য সবসময় এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে রাখতে লাগে রিস্ক ম্যানেজমেন্ট করে রাখতে লাগে কিছু কিছু রুলস আছে ট্রেডিং করার সেগুলোকে যদি মেনে চলেন আপনি তাহলে হয়তো আপনি এই ডাম্পটা যে হলো ডাম্পের মধ্যে আপনার সেরকম কোনো এখানে লস হয়নি আমাদের কিন্তু এখানে অলরেডি ইউএসডিটি ফ্রিই ছিল আমাদের গ্রুপের মধ্যে তো যার ফলে এখানে ডিপের মধ্যে আমাদের কিছু কয়েন এখানে বাই করা হয়ে গেছে অলরেডি এবার বিটকয়েনকে যদি লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে তাহলে নিচের দিকে বিটকনের মধ্যে টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ আর একটা জোনের মধ্যে আছে যেটা হচ্ছে নাইনটি থাউজেন্ড ডলার যদিও বিটকয়েন যদি বা নিচের মধ্যে আসে তাহলে এখানে এই যে জোনটা আছে এক নম্বর নাইনটি থাউজেন্ড ডলার এটা তো আমাদের টেকনিক্যালের দিক থেকে দেখলে একটা বড়ো ধরনের একটা সাপোর্ট তারপরে এখানে আবার টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ আছে যার ফলে এটা আরও একটা বড় এখানে সাপোর্ট এখানে হয়ে দাঁড়াচ্ছে বিটকনের জন্য ঠিক আছে আর উপরের দিকে এই লেভেলগুলোকে মনে রাখবেন একবার দেখবেন যে নাইনটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে গিয়ে যদি ভালো ধরনের ভলিউম না থাকে তাহলে এখানে গিয়ে আরও একটা এখানে রিজেকশন এখানে হতে পারে এবার গতকালকে যে এই ডাম্পটা যে হলো আপনাদের আমি গতকালকে তো কোনো ভিডিও দিতে পারিনি একটু বিজি ছিলাম তো তার আগের দিন বলেছিলাম যে এর মার্কেট যখন ওপেন হবে যে গতকালকের কথা বলেছিলাম তখন এখানে এর মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফের মধ্যে বাই যদি হয় তাহলে এখানে মার্কেট পাম্প হবে কিন্তু আমরা গতকালকে এখানে কি দেখেছি গতকালকে এখানে আমরা দেখেছি ইটিএফের মধ্যে এখানে কোনো বাইং হয়নি গতকালকে এখানে এর মধ্যে একটু সেলিং প্রেশার আমরা দেখেছি ঠিক আছে দেখুন এর মধ্যে এখানে আপনার তারা এখানে দশ পনেরো বিশ দিন থেকে কন্টিনিউয়াসলি এখানে বাই করেই যাচ্ছে কন্টিনিউ ঠিক আছে তো যার ফলে এখানে কন্টিনিউ যদি বাই করছে মাঝে মাঝে তারা সেল করবে তো সেই জন্যই গতকালকে যে সেলটা হয়েছে ইটিএফ থেকে যার ফলে এখানে মার্কেট একটা ডাম্প হয়েছে আর এখানে দেখুন আরেকটা ব্যাপার কি যে মাইক্রো অ্যাস্ট্রাটেজি আছে সে এখানে মাইকেল সেলার গতকালকে এখানে আপনার পোস্ট করে বলে দেয় যে ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের আরও তারা বিটকয়কে বাই করেছে সাতানব্বই হাজার আটশো বাষট্টি ডলার প্রাইসের মধ্যে মানে যখন বিটকনের প্রাইস নাইনটি সেভেন থাউজেন্ড ডলার ছিল তখন এখানে মাইক্রো অস্ট্রাটেজি আরও এখানে পঞ্চান্ন হাজার ঠিক আছে একটা দুটো বিটকয়েন না পঞ্চান্ন হাজার পাঁচশোটা বিটকয়েনকে এখানে বাই করেছে কিন্তু কথা হলো তাহলে মার্কেট এখানে দাম কেন হলো কারণ দেখুন মাইক্রো অ্যাস্ট্রাটেজি যখন বাই করে তখন কিন্তু বাই করার আগে বলে না বাইটাই করে নেয় তারপরে মনে করুন কয়েক ঘন্টা পরে কিংবা এক দুই দিন পরে তারা মার্কেটের মধ্যে এটা জানায় যে হ্যাঁ আমাদের বাই এখানে একটা হয়েছে এই সোনোর মধ্যে তো যখন এখানে মার্কেট নাইনটি সেভেন থাউজেন্ড ডলারের মধ্যে ছিল ঠিক আছে তাহলে এখানে দেখবেন নাইনটি সেভেন থাউজেন্ড ডলার থেকে মার্কেট এই যে যখন ওপর দিকে গিয়েছিল তখন এখানে তার তারা বাই করেছিল ঠিক আছে মাইক্রো স্ট্র্যাটেজি আর একটা বরাবরই আমরা দেখি মানে বেশিরভাগই যেটা হয় যে মাইক্রো স্ট্র্যাটেজি বাই করার পরে কিন্তু মার্কেটের মধ্যে ছোটখাটো টাকা ডাম্প হয় কিন্তু আবার আমরা এটাও দেখেছি ডাম্প হওয়ার পরে কিন্তু মার্কেট একটা রিকোভার করে মার্কেট আবারও উপর দিকে যায় তো এবার এটাই দেখার যে মাইক্রো স্ট্র্যাটেজি বাই করার পরে যেটা হয়ে থাকে এবারও সেটা হবে কি না এবার যদি বিটকয়েন ডমিনেন্স এখানে দেখি তাহলে এখানে বিটকয়েন ডমিনেন্স এখানে ডাম্প হচ্ছে যার ফলে এখানে অল্ট কয়েনগুলো মধ্যেও পাম্প হবে অলরেডি কিছু কিছু অল্ট কয়েন এখানে পাম্প হয়েই যাচ্ছে ঠিক আছে আর ফ্রি গ্রুপের মধ্যে আমি একটা সিগনাল দিয়েছি যে টিএলএমকে বাই করার জন্য কে চাইলে আপনারাও এখানে অ্যাকমুলেট করতে পারেন একটা ব্রেকআউট ওজনের মধ্যে আছে তো ওটা ফ্রি সিগন্যাল আমি ভ্যা আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়েছি আমি তো জয়েন না করে থাকলে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল আমি ফ্রি গ্রুপের মধ্যেও দিয়ে থাকি আর বেশি করে সিগন্যাল এখানে আমাদের প্রিমিয়াম গ্রুপে দেওয়া হয় এবার যদি এখানে দেখি মিমকনে আমি কথা কেন বললাম যে মিমকনের মধ্যে ইন ফিউচারে মিমকনের মধ্যে তেমন কোনো বড় ট্রেন্ড আমরা নাও দেখতে পারি কারণ হচ্ছে বাইন্যান্সের যে সি ইউএসএস সিজেড ঠিক আছে কিন্তু মানে কোনো ছোটো ছোটোখাটো ব্যক্তিত্ব না ঠিক আছে কিন্তু মানে যেমন হচ্ছে আপনার ইলন মাস্ক মাইকেল সেলার এরা যেমন বড় বড় এখানে ইনফ্লুয়েন্সার ক্রিপ্টোকে ইনফ্লুয়েন্স করতে পারে ঠিক তেমনই কিন্তু সিজেড বাইন্যান্সও কিন্তু তাই এবং কিন্তু অনেক বড় ইনফ্লুয়েন্সার ক্রিপ্টোর মধ্যে ক্রিপ্টোকে অনেক ইনফ্লুয়েন্স করতে পারে তো সিজেড বাইন্যান্স এখানে গতকালকে একটা টুইট কী করেছে যেটা আমি আমাদের ফ্রি গ্রুপের মধ্যে ইনস্ট্যান্টলি শেয়ার করে দিয়েছিলাম যে আই এম নট অ্যাগেনস্ট মেম বাট মেম কয়েন আর গেটিং এ লিটিল ওয়ে নাও এখানে আপনার মেম কয়েনের অ্যাগেন্স্ট না সিজেড কিন্তু এখানে মানে তার কথা বলার এটা বলার মানে কারণ হচ্ছে এটাই যে যেগুলো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন সেগুলোর মধ্যে সেগুলোর যে ভলিউমটা আছে সেগুলো সব চলে যাচ্ছে এখানে মিম কয়েনের মধ্যে ঠিক আছে যেমন হচ্ছে আপনার শিবানু ডজ পিনাট তারপরে আরও কী কী এখানে কয়েনগুলো আসে তারপরে এর মধ্যে একটা মানে কয়েক বছর একটা বাচ্চা একটা মিম টোকনকে ক্রিয়েট করেছে ক্রিয়েট করার পরে সেটা পাম্প হয়েছে আবার সেটা ডাম্প হয়েছে মানে এইসব রাগপুল এখানে হয়ে যাচ্ছে মানে ওভারঅল কী হয় ওভারঅল এখানে বেশিরভাগ কিন্তু রিটেল ইউজারদের এখানে লস হয় ঠিক আছে তো যার ফলে এটাই বলেছে এর জন্য এর ফলে কি দেখুন সিজেড যখন কোনো কিছু টুইট করে তার কিন্তু একটা মানে কারণ থাকে ঠিক আছে এরকম আমি দেখিনি যে সিদের এর আগে কোনো টুইট করেছে সেটা মানে ইন ফিউচারে তার কোনো ইফেক্ট পড়েনি আমি এরকম দেখিনি তার টুইটের ইফেক্ট কিন্তু এখানে পড়ে মার্কেটের মধ্যে ঠিক আছে তো মিমিটোকোনগুলোর মধ্যে এখন একটুখানি রিস্কি হয়ে যায় এরকম মানে চান্স কম থাকবে মিমটোকনগুলো এখন মানে থাউজেন্ড এক্স যেরকম প্রফিট দেয় এরকম হওয়ার চান্সটা একটুখানি কম থাকবে ঠিক আছে কিন্তু আসলে কি যারা নতুন নতুন ইউজার থাকে তারা মার্কেটে সবার প্রথমে এসে কিন্তু মিমটোকনের মধ্যেই এখানে ইনভেস্ট করে যার ফলে তাদের লসটাও কিন্তু বেশি হয় হ্যাঁ আবার এটাও ঠিক যেখানে লাভও প্রচুর পরিমাণে হয় কিন্তু লাভের থেকে এখানে লসটাই কিন্তু বেশি ইউজারদের এখানে হয়ে থাকে এবার যে দুটো কয়েন আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম একটা হচ্ছে আপনার উইফ তো উইফ কয়েনটা কি এর মধ্যে একটা রবিনহুডের মধ্যে লিস্টিংয়ের একটা রুমার এখানে মার্কেটের মধ্যে আসছে যদি উইফ কয়েন এখানে রবিনহুড এর মধ্যে লিস্ট হয়ে যায় তাহলে কিন্তু ভালো ধরনের একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো এই কনের মধ্যে এর প্রাইস বর্তমানে তিন ডলারের আশেপাশে চলছে যদি এটাকে আপনারা টু পয়েন্ট নাইন ডলারের মধ্যে পেয়ে যান তাহলে এর মধ্যে একটা অ্যাকুমলেট এখানে করতে পারেন একটা ছোট্ট ব্যাট বাই করতে পারেন যদি এখানে রবিনুডের মধ্যে লিস্টিং হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু ভালো ধরনের একটা পাম্প এর মধ্যে আমরা দেখতে পারবো সেক্ষেত্রে এটা টার্গেট আপনারা ধরতে পারেন যদি আমি এখানে ডেলি টাইম ফিরিয়ার মধ্যেও এখানে ঠিক আছে সেক্ষেত্রে এটা টার্গেট আপনারা ধরতে পারেন মোটামুটি থ্রি পয়েন্ট সেভেন ডলার এরপরে এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে এখানে এটাকে আপনারা ধরে নিতে পারেন মোটামুটি ফোর ডলারের ফোর পয়েন্ট টু ডলারের এটাকে ধরে নিতে পারেন ঠিক আছে এবার তারপর হচ্ছে অন্ডো অন্ডো ফাইন্যান্স এর মধ্যে কিন্তু এখনও তেমন কোনো পাম্প আমরা এখনও দেখতে পারিনি ঠিক আছে অন্য অন্য কয়েনের মধ্যে যেরকম পাম্প এখানে হচ্ছে অন্ড কিন্তু এখনও বাইন্যান্সের মধ্যে লিস্ট করা যেহেতু সিএড এখানে আপনার টুইট করেই দিয়েছে এরকম ঠিক আছে তো হতে পারে অন্ডকে এখানে লিস্ট করে দিল কারণ অন্ড কিন্তু অনেক বড় একটা ফান্ডামেন্টালিস স্ট্রং কয়েন ঠিক আছে এর অনেক অনেক ইউজ কেস আছে ঠিক আছে অন্ডোর তো এর মধ্যে কিন্তু একটা নজর রাখতে পারেন যদি এর মধ্যে বাইন্যান্স ইতিমধ্যে যদি বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়ে যায় তাহলে এর মধ্যে ভালো একটা পাম্প আমরা দেখতে পারবো বাইন্যান্সের মধ্যে লিস্ট না হলেও কিন্তু এই কয়েনের মধ্যে পাম্প আমরা দেখতে পারবো ঠিক আছে একটা ব্রেকআপ জন্য মধ্যে আছে আর যেহেতু এখনও পর্যন্ত সেরকম পাম্প হয়নি তো এই কয়েনের মধ্যে এখানে নজর এখানে রাখতে পারেন ঠিক আছে আর এটাকে টার্গেট এখানে ধরে নিতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি ডলার এই পর্যন্ত শর্ট টার্মের জন্য টার্গেট এখানে ধরতে পারেন আর প্রপার সিগন্যালের জন্য আমাদের টেলিগ্রাম ফ্রি গ্রুপে জয়েন করতে পারেন আর যদি পেইড গ্রুপে জয়েন করতে চান সেখানেও জয়েন করতে পারেন যেখানে আমরা বেশি সিগন্যাল এখানে প্রোভাইড করে থাকি আর আমাদের গাইডলাইনও দেওয়া থাকে সো গাইস এই স্লাস্ট ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে অল সিলেক্ট রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস